আসসালামু আলাইকুম, আমি মিশুক মুস্তাফা আবারও হাজির হয়ে গেলাম প্রাণলা চিফতার বাজার নিয়ে। বন্ধুরা, প্রাণলা চিফতার বাজারের সৌজন্যে কিন্তু ঠিক এই মুহূর্তে আমি উপস্থিত হয়ে গেছি বেলি রোডে নবাবী ভোজে। এবং আমি প্রত্যেক বছর কিন্তু কয়েকটি পয়েন্টে যাই, এবং আগের বছর কিন্তু ছিলাম মোহাম্মদপুরে নবাবী ভোজে, আজকে বেলি রোডে চলে এলাম। ঠিক এই মুহূর্তে আমি উপস্থিত হয়ে গেছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন জমজমাট কিন্তু ইফতারের বাজার কিন্তু এখানে। ঠিক এই মুহূর্তে আমি কথা বলবো সবার সাথে। আমার সাথে একজন, আমি একটু কথা বলেছিলাম, আমার সাথে একজন ভাই আছে। ভাই কেমন আছেন? রমজানুল মোবারক। এবং রেডিও আমার পরিবারের পক্ষ থেকে আমি এসেছি এবং আমরা ফেসবুক লাইভে আছি সরাসরি প্রাণলাচ্ছি সৌজন্যে। তো আমি জানতে ছিলাম যে আপনাদের এবারের বাজারের কী অবস্থা, কেমন আপনারা কেমন বেচা কেনা হচ্ছে আপনাদের, এবং কী কী আইটেম আছে এখানে? আশাবাদী যে নেক্সট রমজানে আমরা আমাদের আশা যতটুকু আছে ততটুকু আমরা পাবো। আপনি কি মনে করছেন যে ডে বাই ডে একটু একটু করে হ্যাঁ, আসলে প্রথম রোজা থেকে এখন পর্যন্ত আস্তে আস্তে বাড়তেছে, আশা করি নেক্সট টাইম আরও বেশি আমাদের কাস্টমার ভালো। আমরা তেমনটি আশা করছি। এবং এই আপনাদের যে বাজার পোড়া বা আপনাদের যে আইটেমগুলো আছে এর পাশাপাশি কি আপনারা এমন কোনো কিছু আইটেম রাখছেন বা এমন কোনো খাবার রাখছেন যেটা আপনাদের নতুন কোনো সংযোজন হয়েছে আপনাদের ইফতারের লিস্টের সাথে? হ্যাঁ, ইফতারের জন্য আমরা স্পেশালি হচ্ছে আমাদের বিফ তেহারিটা, যেটা আমরা রেগুলার করি না, এটা শুধু রোজার জন্যই করি। আর হচ্ছে আমাদের পাশাপাশি কাচ্চি বিরিয়ানিটা আছে, এছাড়া আমাদের মুরগ পোলাওটা আছে, এছাড়াও হচ্ছে আমাদের নান কাবাব আছে, মানে অনেক ধরনের আপনার ভারী খাবারও রেখেছি। আমরা ভিতরে যাই, দেখি কি কি আছে আমাদের। অনেক ধন্যবাদ। তো রেন চলাম না, আস্তে আস্তে ভিতরে যাই। প্রথমে আমি একটু এখান থেকে পরিচয় করে দেবো যে হালিম, নবাবী ভোজের হালিম। তো কথা বলবো, এখানে অনেকে আছেন, আমি কার সাথে কথা বলতে পারি? ভাই কেমন আছেন? ভালো আছি। তো আপনাদের হালিম সম্পর্কে একটু জানতে চাইছিলাম যে কোনটার কত মূল্য আছে, কত টাকা আছে, কি কি দাম আছে এটা একটু? হ্যাঁ, হালিম 300 থেকে শুরু করে 300, 400, 600, 800, 1000। ওকে, আমাদের গতবারেও এই সেম রেটটাই ছিল, আমরা ওই রেটে ওই মাল সাথে এবারেও 300 থেকে শুরু করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 300 থেকে শুরু করে 400, 600 টাকা এবং 800 টাকা এবং 1000। এখানে দেখাই যাচ্ছে মাংসগুলো এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা ভিতরে যাবো আস্তে আস্তে, কী কী আছে একটু দেখে নিই, কী কী আইটেম আছে, চলো আসি। প্রথমে আমি জিলাপি দিয়ে শুরু করি। রিয়ান, এখানে কিন্তু দুই ধরনের জিলাপি আমি দেখতে পাচ্ছি। আমি একটু, এটা কি রেশমি জিলাপি? রেশমি জিলাপি, আর হচ্ছে বোম্বে জিলাপি, বোম্বে জিলাপি, আর এখানে আছে বুন্দিয়া আছে। এই এই তিনটা জিনিস এমন যে ইফতারের সাথে কিন্তু এই তিনটা জিনিস অবশ্যই প্রয়োজন হয়। তো আমি জানি না এখানে লাইটের কী অবস্থা, দেখা যাচ্ছে কিনা, আই ডোন্ট নো। এমনিতে আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মনে হয় দুই ধরনের জিলাপি আছে এবং বুন্দিয়া আছে, এবং সেই সাথে কিন্তু এই পাশে কিন্তু মোরগ পোলাও ওনারা প্যাকেজ করে রেখেছে। ঠিক এই মুহূর্তে প্যাকেজ করে রেখেছে বাসমতি চাউলের কাচ্চি, গরু তেহেরি এবং মোরগ পোলাও এখানে এই মুহূর্তে আছে, এবং বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং সেই সাথে দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে ফালুদার আইটেম, তারা কিছু করেছে আমরা দেখতেই পাচ্ছি। ফালুদা কিছু রেখেছে 250 টাকা করে রেখেছে, এবং জর্দা 200 টাকা করে তারা দাম রাখছে এখানে জর্দার। এবং এখানে কিছু বোড়ানি আছে না? আচ্ছা, পেস্তা বাদাম, পেস্তা বাদামের শরবত আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পেস্তা বাদামের শরবত, এটার দাম কত ভাইয়া? এটা 150 টাকা, এটা 150 টাকা দাম রেখেছে তারা। এবং ছোট একটা বোতল আছে, এটার দাম কত? 80 টাকা দাম রেখেছে। এটা পেস্তা বাদামের শরবত, যেটা আপনার ইফতারের পরপরই কিন্তু এটা অনেকটাই কাজে লাগবে। এবং লাচ্ছি, লাচ্ছি আছে এখানে, বোড়ানি আছে এখানে, অনেক কিছু আছে এখানে, এবং বিভিন্ন ধরনের ফালুদা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ফালুদা। এবং আরিয়ান, ঠিক এই মুহূর্তে কিন্তু এখানে ডিপ ভুনা
এখানে আছে 1200 টাকা করে কেজি রাখছেন। বিফ বুনাটা এটা কি আপনি 1200 টাকা করে কেজি রাখছেন? স্যার এটা বিফ বুনাটা আমাদের আসলে এটা বনলেস মাংস, এটা হাড় নাই, পিওর মাংসটা শুধু শুধু আমরা শুধু পিওর মাংসটাই দিচ্ছি। ওকে আরিয়ান, আমি একটা কথা বলতে চাই যে কয়েকটি ইফতার বাজার কিন্তু আমি এই কয়েকদিন ঘুরেছি, তো একটা জিনিস খেয়াল করলাম যে এখন কিন্তু যে মাংসগুলো তারা বিক্রি করছে বন ছাড়া মানে হাড় ছাড়া, এটা হয়তো বা আমাদের জন্য বা যারা ক্রেতা তাদের জন্য অনেকটাই ভালো, এবং তারা বলছে যে বিফ বুনা যেটা তারা বিক্রি করছে এটা পুরোটাই হাড় ছাড়া, তো আশা করি এটা খেতেও সেরকম মজা হবে। তো আরও কয়েকটি খাবার সাথে যদি তুমি পরিচয় করে দাও। যেমন আমি এখন আছি হলো মাংসের আইটেমে, যেখানে এখন আমরা বিশেষ কিছুক্ষণ আগে বিফ বোনা সবারকে আপনাদের দিয়েছিল বোনলেস বিফ বোনা, এখন এখানে এর সাথেই কিন্তু মাটন বোনা আছে যেটা তারা 1200 টাকা কেজি করে রাখছে, এর সাথে আছে মাটন লেগ যেটা তারা এখানে পিস 500 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এখানে মাটন লেগ এক একটা পিস তারা 500 টাকা করে সেল করছে, এখানে চিকেন ঝাল ফ্রাই আছে সেটা 1000 টাকা কেজি করে রাখছে তারা, এর সাথে কিন্তু চিকেন রোস্ট আছে যেটা চিকেন রোস্ট প্রতি পিস তারা 150 টাকা করে বিক্রি করছে। আরেকটা মজার আইটেমের সাথে আপনাদের পরিচয় করেছি, সেটা হচ্ছে হলো দই বড়া, সেটা তারা এটা কি 250 টাকা কেজি? আচ্ছা, দই বড়া তারা 250 টাকা কেজি। এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চিকেন কাঠি কাবাব, সেটা কিন্তু 150 টাকা কেজি। আচ্ছা, এক একটা পিস তারা 150 টাকা করে সেল করছে, যেমন এরপরে চিকেন সাসলিক তারা প্রতি পিস 130 টাকা করে সেল করছে। আচ্ছা, আপনার সাথে কথা বলতে চাচ্ছি, এখানে কি কোনো নতুন আইটেম অ্যাড হয়েছে না আগে যে আইটেমগুলো থাকতো গত রমজানে এগুলোই আছে? বন্ধুরা, কথা বলে যা বোঝা গেল যে চিকেন কাঠি কাবাব এবং চিকেন সাসলিক যেটা আছে সেটা তারা এইবার রমজানে নতুন করে অ্যাড করেছে। যেমন আচ্ছা ভাই, এটা সম্পর্কে যদি কিছু বলতে চাই। আচ্ছা আচ্ছা, তান্দুরি চিকেন 250 টাকা করে তারা দাম রাখছে, এবং পাশে আছে শিক কাবাব, আছে এর সাথে আছে শিক কাবাব যেটা তারা 150 টাকা করে সেল করছে। তারপর এখানে দেখতে পাচ্ছি এখন আমরা যে আইটেমটাতে যাব সেটা আসলে ইফতারের সময় মানে সব বাসায় বা প্রতি সময়ই এই আইটেমগুলো কমন থাকে, যেমন জালি কাবাব আছে, বিফ জালি কাবাব যেটা তারা 50 টাকা করে সেল করছে, কাশ্মীরি পরোটা, এটা কি আপনাদের স্পেশাল পরোটা? হ্যাঁ স্পেশাল পরোটা। আচ্ছা ঠিক আছে, কাশ্মীরি পরোটা 80 টাকা করে, কাশ্মীরি স্পেশাল পরোটা 80 টাকা করে সেল করছে। হ্যাঁ, তারপর এখানে আছে হলো চিকেন রোল, চিকেন রোল প্রতি পিস 60 টাকা করে সেল করা হচ্ছে। তারপর এখানে আছে ডিম চপ যেটা প্রতি পিস 15 টাকা করে সেল করা হচ্ছে। তারপর এই যে এখন আছে হলো আমরা বড়া বেগুনি এই আইটেমগুলোতে যাচ্ছি, যেমন সবজি পাকোড়া আছে, এই সবজি পাকোড়াটা 10 টাকা করে সেল করা হচ্ছে। তারপর এখানে চপ আছে, চপ কত টাকা করে সেল করছে? আচ্ছা, আলুর চপও এখানে তারা 10 টাকা করেই সেল করছে। যেমন এখানে আছে পেঁয়াজও আছে, বেগুনি আছে। মিশুক, বাকি আইটেমগুলো তুমি একটু পরিচয় করে দাও। অবশ্যই, বাকি আইটেমগুলো আমি পরিচয় করে দেওয়ার মতো কিছু না, একেবারে শেষের দিকে আমরা আছি। ঠিক এই মুহূর্তে কিন্তু এখানে পেঁয়াজও আছে, পেঁয়াজও 10 টাকা করে পিস, বেগুনি 10 টাকা করে পিস বিক্রি করছে, এবং প্রত্যেকটা জিনিস 10 টাকা করে, এবং এখানে ছোলা আছে এটা হয়তো 200 টাকা করে কেজি বিক্রি করছে। তো এটা নবাবী, এটা স্পেশাল শাহী এটা ছোলা। তো আমি একেবারে শেষের দিকে আছি, আমি একটু কথা বলবো। আমার আমি প্রথমে যার সাথে কথা বলেছিলাম যে ভাইয়া আপনাদের এখানে অনেক ধরনের আইটেম দেখা যাচ্ছে, আরিয়ান আমাদের কি ঠিক মতো ক্লিয়ার আসছে? তো এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেক ধরনের আইটেম আছে, তো আপনাদের সাথে আমার প্রশ্ন যে আপনাদের খাবারের মান কেমন, বা আপনারা কী ধরনের তেল ব্যবহার করছেন, অথবা কতটুকু মানসম্মত খাবার আপনারা পরিবেশন করছেন, আমি এটুকু জানতে চাই। ভালো যে আসলে রমজানের পবিত্রতা রক্ষা শুধু সিএম সাধনার মাস, যেহেতু আমরা বরাবর আমরা আমাদের রেগুলার যে আমাদের কোয়ালিটি, আমরা সবসময় আমাদের কোয়ালিটি নিয়ে 100% আমরা কেয়ারফুল থাকি। আর রোজার মধ্যে তো আমাদের ইয়েটা আরও অন্যরকম,
আমরা সবসময় আমরা তিল তেলটা ইউজ করি, এছাড়া আমরা ঘি ইউজ করি, আর আমরা কোনো ধরনের কোনো রং বা কেমিক্যাল ইউজ করি না। আমরা ঝাপড়ান ঝাপড়ান ইউজ করা হয়, আপনারা হয়তো দেখছেন আমাদের জিলাপির মধ্যে লিখে আছে নবাবি ঝাপড়ানে ঝাপড়ানো ঘিয়ে ভাজা বম্বে জিলাপি, রেশমি জিলাপি, আমাদের সবগুলোতে হচ্ছে এরকম কোয়ালিটি সম্পন্ন। এটা আমি 100% এনশিওর করতে পারি কাস্টমারকে যে আমাদের এখানে 100% আপনি কোয়ালিটি সম্পন্ন খাবার পাবেন, কোনো ধরনের কোনো ভেজাল খাবার পাবেন। তার কথা অনুযায়ী বন্ধু যে তারা এখানে খাবার পরিবেশন করছেন ঘিয়ে ভাজা অরিজিনাল, এবং এখানে কোনো ভেজাল কোনো তেল অথবা ভেজাল কোনো কিছু, এবং যেটা আপনার জিলাপি ভাজা হচ্ছে সেটা জাফরঙের, হ্যাঁ জাফরান দিয়ে তারা ভাজা হচ্ছে, এবং স্পেশাল নবাবি ভোজের কিছু আইটেম কিন্তু এখানে আছে, এবং তারা সেভাবে একেবারে কিন্তু তার ভিতরেই কিন্তু একটা জিনিস খেয়াল করেছে, একটু তুমি যদি ঘুরিয়ে দেখো রিয়ান, যে তারা কিন্তু ভিতরেই কিন্তু তারা ব্যবস্থা করেছে, বাইরে রোড সাইডে কিন্তু তারা ব্যবস্থা করেনি যে কোনো প্রবলেম হতে পারে, সবই কিন্তু একেবারে ইনডোর, টোটালটা ইনডোর, আপনি ভিতরে ভিতরে আসলে কিন্তু সব ইফতারে কিন্তু এখানে আপনি পাচ্ছেন এখানে সব কিছু। তো রিয়ান আমরা বিদায় নিতে যাচ্ছি, আমরা ছিলাম অনেকক্ষণ লাইভে, রিয়ান ছিল, আমরা দুজন ছিলাম, পরবর্তীতে কালকে আবারও কিন্তু আরেকটি জায়গায় দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। সেই কামনায় প্রাণ লাচ্ছি পরিবার এবং রেডিওমা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও রমজানুল মোবারক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, আন্তরিক ভালোবাসা, ভালো থাকবেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।